Welcome back to my channel. This is Ibrahim. Today I represent you a new lesson that is very important lesson for changing speech of imperative sentence. Sometimes we being confused what type of sentence actually imperative sentence. Imperative sentence ekta bishal topics, bishal lesson. Karon je sentence dara amra jani je order, advice, request, command, bidai, tarpore উইশ করা বোঝায়, প্রস্তাব, পরামর্শ এবং নিষেধ করা হয়। ইত্যাদিকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে জেনে থাকি। তাই এক্চুয়ালি একটা সেন্টেন্স দ্বারা এতগুলো বিষয় ফাইন্ড আউট করা খুবই কষ্টকর, খুবই কষ্টসাধ্য। আশা করি এই লেসনটার মাধ্যমে আমরা চেঞ্জিং স্পিচের ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জিং স্পিচ কীভাবে করতে হয় সে বিষয়টা জানবো। কন্টেন্টটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে। অবশ্য চেঞ্জিং স্পিচের আজকে পঞ্চম পর্ব, এর আগে আমি চারটি পর্ব করেছি, আশা করি ওইগুলো আপনারা দেখেছেন। এই পর্বে সবাইকে স্বাগতম। তো প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়েছে, আই সেড টু হিম ড্রপ দ্য ম্যাটার। আমরা সাধারণত যে কথাগুলো বলে থাকি, আদেশ করে থাকি, অ্যাকচুয়ালি সেগুলোই হচ্ছে অর্ডার। যেমন ড্রপ দ্য লেটার, ড্রপ দ্য ম্যাটার, বিষয়টা ছেড়ে দাও বা বিষয়টা ছেড়ে দাও। ওকে, তো এটাকে আমরা অর্ডার হিসেবে ধরে নিব। আমরা লিখব, আমরা জানি যে সেড টু চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে এই অংশটা দ্বারা, এই স্পিচ দ্বারা কী বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে। তাহলে আই অর্ডার্ড, আমরা কি করব যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করব টু, অথবা আই অর্ডার্ড হিম টু ড্রপ দ্য ম্যাটার, হয়ে গেল। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ভেরি ইজি, কারণ এখানে ভার্ব চেঞ্জ করা লাগে না, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে আমরা টুর পরে ড্রপড লিখতে কিন্তু ভুল হবে, পাশাপাশি সেড আমরা লিখতে পারবো না, কারণ এটা তার অর্ডার বোঝায়। সেক্ষেত্রে আমরা অর্ডার লিখেছি। ফর এ সেন্টেন্স, দ্য অফিসার সেড মার্সন। অ্যাকচুয়ালি কোনো আর্মি অফিসার কোনো কথা বললে সেটা কমান্ড আকারে বলা হয়, মার্সন, বি রেডি, কুইক, ছোটো ছোটো বাক্যগুলো আমরা কমান্ড হিসেবে ধরে নিই। সো এটা দ্বারা কমান্ড বোঝায়। সো আমরা সেড লিখব না, আমরা লিখব দ্য অফিসার কমান্ডেড টু মার্সন। খুব ইজি ইম্পারেটিভ সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্স রয়েছে, যেমন এখানে বলা হয়েছে টিচার সেড লিসেন মাই লেকচার। অ্যাকচুয়ালি সাধারণ আদেশগুলো হচ্ছে অর্ডার, আর এগুলো যদি আমাদের কল্যাণকর হয়, আমাদের জন্য উপকারী হয়, সেটা হবে উপদেশ। যেমন লিসেন, ওয়াক কেয়ারফুলি, যদি বলা হয় গো টু স্কুল তাহলে এটা হবে অর্ডার, কিন্তু যদি বলা হয় অলওয়েজ গো টু স্কুল, সর্বদা স্কুলে যাও, এটা হবে অ্যাডভাইস। যদি বলা হয় সি দ্য মুভি তাহলে হবে অর্ডার, কিন্তু যদি বলা হয় ওয়াচ দ্য মুভি তাহলে হবে অ্যাডভাইস। ওয়াক অর্ডার, বাট ওয়াক কেয়ারফুলি, এটা হবে অ্যাডভাইস। আশা করি অর্ডার এবং অ্যাডভাইসের মাধ্যমে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। ওকে, লিসেন মাই লেকচার, লেকচার মনোযোগ দিয়ে শুনতে বলছে, সো এটা হবে অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইসড টু লিসেন। অ্যাকচুয়ালি মাই লেকচার, কার লেকচার, টিচারের লেকচার, সো এখানে লিখতে হবে হিজ লেকচার। তারপরে যেটা আছে, প্লিজ লিভ মি অ্যালোন, আমরা জানি যে প্লিজ কাইন্ডলি কথাটা যেখানে থাকবে সেটা দ্বারা রিকোয়েস্ট বোঝায়, সেটা দ্বারা অনুরোধ বোঝায়। অনেক সময় প্লিজ কাইন্ডলি থাকবে না, বাট দার ছাওয়া যে গিভ মি ইউর পেন, ল্যান্ড মি ইউর বুক, দার ছাওয়াকে বুঝালে আমরা জানি যে এটা দ্বারা কী বোঝায়, রিকোয়েস্ট বোঝায়। সো প্লিজ যেহেতু আছে আমরা অটোমেটিক বুঝে নিচ্ছি এটা দ্বারা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড
to live actually me bolte first person tahi ke bujhacche so leave her alone tahi requested to leave her alone okay then poroborti ache goodbye my friend said the boy actually goodbye amra kokhon bole thaki bidai jananor khetre to bidai kotha ta bujhanor jonno amra english e referring verb hisabe bad kotha ta byabohar korbo তাহলে যেখানে গুড বাই হবে সেখানে সেড আর হবে না দ্য বয় বেড গুড বাই কাকে গুড বাই জানিয়েছে তার বন্ধুকে সো এখানে হিজ ফ্রেন্ড এখানে কিন্তু টু হয় নাই গুড বাই গুড ইভিনিং গুড আফটারনুন হ্যাপি বার্থডে এই ক্ষেত্রগুলোতে আমরা আর টুও ব্যবহার করবো না লিঙ্কিং ওয়ার্ডও কোনো প্রয়োজন নেই ওকে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে গুড মর্নিং সেড মাদার তো অ্যাকচুয়ালি মর্নিং আমরা কখন বলি গুড মর্নিং আমরা বলে থাকি উইশ করার ক্ষেত্রে তো এটা উইশ করেছে তো আমরা এটা লিখব দ্য মাদার অর মাদার উইশড গুড মর্নিং পরবর্তী যেটা আছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ মাই বয়েস এখানে থ্যাংক ইউ যেখানে হবে সেখানে হবে থ্যাঙ্কড বাট এখানে আমরা কোনো ইনফিনিটিভ ব্যবহার করব না কোনো ধরনের ওকে এখানে আমরা লিখব ফাদার থ্যাঙ্কড মাই বয়েস অ্যাকচুয়ালি হিজ বয়েসকে সে থ্যাংক ইউ জানিয়েছে ইউ বলতে তার বয়েস ফাদার থ্যাঙ্কড হিজ বয়েস ওকে তারপরে যেটা আছে লেটস আমরা জানি লেটস থাকলে লেটস মানে লেট আস লেট হিম লেট দ্যাম লেট উই চাই থাকবে এগুলা কি হবে এগুলা প্রস্তাব বা পরামর্শ বোঝাবে অর্থাৎ সাজেস্ট অর প্রপোজড বোঝাবে তো আমরা এটা কে বলছে দ্য আদার ফ্রেন্ড দ্য আদার ফ্রেন্ডস প্রপোজড দ্যাট আমরা জানি প্রপোজযুক্ত সেন্টেন্সকে আমরা ইনফিনিটিভ দিয়ে করতে পারি দ্যাট দিয়ে করতে পারি পার্টিসিপল করে করতে পারি এটা তিনভাবে করা যায় দ্য আদার ফ্রেন্ড প্রপোজ দ্যাট লেটস মানে হচ্ছে আজ আজ মানে উই এরপরে উই মানে দে অ্যাকচুয়ালি দে শুড দিতে হয় এটা রুল শুড প্লে দে শুড প্লে আমরা নাও ইচ্ছা করলে নাও নিতে পারি নাও এর পরিবর্তে দেন লিখলে অসুবিধা নাই এ বাক্যটা আমরা অল্টারনেটিভ ওয়েতে করতে পারি দ্য আদার ফ্রেন্ড প্রপোজড টু প্লে নাও অথবা দ্য আদার ফ্রেন্ড প্রপোজড প্লেইং নাও এভাবে আমরা করতে পারি ওকে নেভার টেল লাইস আমরা জানি যে কখনো যদি ডু নট থাকে ডাজ নট থাকে ডিড নট থাকে অথবা নেভার বা নো দিয়ে বা করা শুরু হয় সেটা অফকোর্স নিষেধ করা বোঝায় নিষেধ করা বুঝলে আমরা ফরবিড কথাটা লিখব টিচার ফরবিড টু টেল লাইস অর আমরা এটাকে যদি অ্যাডভাইস দিয়ে করতে চাই করা যাবে টিচার অ্যাডভাইস নেভার টু টেল লাইস যদি আমরা অ্যাডভাইস কথাটা নিই তাহলে অবশ্যই নো নট অথবা নেভার শব্দটা টুর আগে যোগ করতে হবে লিঙ্কিং ওয়ার্ডের আগে যোগ করতে হবে ফাইনালি কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ব্যতিক্রম পাই সেগুলো দ্বারা কিন্তু উইশ ফরবিড অ্যাডভাইস এগুলো বোঝায় না না বুঝে অন্য কিছু বোঝায় ওকে আমরা দেখব যে হি সেড হেল্প 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 অ্যাকচুয়ালি হেল্প 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 তাকে হেল্প করার জন্য সে ক্রাইড আউট সে চিল্লাচ্ছে সো এখানে আমরা কী লিখব হি ক্রাইড আউট ফর হেল্প অথবা ক্রাইড আউট টু হেল্প অথবা ফর হেল্পিং দেন ফরের সেন্টেন্সটা আছে দ্য বয় সেড টাইগার 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 অ্যাকচুয়ালি টাইগার 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 এটা তো নাউন এটা তো ভার্ব না তাহলে এটা ইম্পারেটিভ কীভাবে হলো অ্যাকচুয়ালি টাইগার হোয়াট
বাঘ দেখেছে, দেখার কথাটা এখানে উজ্জ্বল আছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এবং সে শাউট করতেছে দ্য বয় শাউটেড বাই সেইং টাইগার, বাঘ দেখে সে শাউট করছে। আশা করি এমনিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস, ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচ ন্যারেশন করতে পারবো। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।